অনেক দিন আগের কথা, নিমতলি গ্রামে পাশাপাশি থাকত দুটো পরিবার, হারুন জেলে আর পরাণ মাঝি। ওরা আপন দুই ভাই হলেও ওদের সম্পর্ক ছিল দা কুমড়ার মতো। আজ অনেক মাছ পেয়েছি, এই বড় মাছটা বউটার জন্য রেখে দেব। লোকে বলে এই সময় বেশি বেশি খাবার খেতে হয়। বলি ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও, কত বড় কৃপণ একটা বার তোমরা দেখে যাও। মানুষ ভালো মাছ পেলে আগে প্রতিবেশী আত্মীয় পরিজনদের দেয়, আর রেখে দেখো আগে নিজের খাবারের চিন্তা করছে। ছ্যা 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 ছ্যা, এ নাকি আমার বড় ভাই যত্তসাপ। তোর মাছ লাগলে নে না, এত কথার কি আছে? বড় ভাইকে যে সম্মান করতে হয় তা কি তোর অজানা পড়ান? আমি আর মুখ লাগাতে চাই না বাপু, তোমার মাছ তুমি খাও। একটা মাছ দিলে চিরকাল খোটা দেবে তা কি আর আমি বুঝি না? কাজে যাওয়ার আগেই পড়ল গো। ও গো শুনছেন, আমার শরীরটা ভালো না, আপনি আপনি দাইমাকে খবর দেন। আহ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি একদম ভয় পেও না বউ, আমি যাবো আর আসবো, তুমি একটু ধৈর্য ধরো। হারুন দাইমাকে নিয়ে চলে এলো। কিছুক্ষণ পর দাইমা হাসি মুখে চলে গেল। ঘরে এলো হারুন। ওর বউ দুটো যমজ ছেলে সন্তানের জন্ম দিল, কিন্তু দুটো ছেলেই চোখে দেখতে পেত না। বিধাতার এ কেমন বিচার, এতগুলো বছর পর আমার ঘরে সন্তান এলো কিন্তু দুজনেই চোখে দেখতে পাবে না কোনোদিন। হায় হায়, বিধাতা চাইলে সব হয়, সে যা দিয়েছে আমাদের উচিত তাই নিয়ে সুখে থাকা। বিধাতার দানে অভিযোগ করলে তিনি যে রাগ করবেন। ছেলেরা বড় হলো, একদিন হারুন জেলে সেই যে মাছ ধরতে গেল আর ফিরে এলো না। বাবা সুবল, বাবা ধবল, আয় বাবা দুটো মুখে দে, এবেলা কোনো মতে চলে যাবে, কিন্তু ও বেলা যে তোদের কি খেতে দেব। ভাবি ভাবি, তোমার ভাইয়ের কোনো খবর পেলে? না, সবাই বলা বলি করছিল ভাইয়ের নৌকা ডুবে গেছে মাঝ নদীতে, ভাই আর নেই। হায় হায় গো, আমারে কি সর্বনাশ হলো গো, এবার আমাদের কি হবে গো? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন, কান্নাকাটি পরে করবেন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। একে তো দুটো বাপের জন্ম হয়েছে, আমি সব জায়গা জমি বুঝে নিব, এসব ফেলে রেখে আর কোনো লাভ নেই। পরাণ বেশি বেশি জমি নিয়ে তার আঙিনায় ঘেরাও করে দিল। হারানের বউ সেলাইয়ের কাজ করে কোন রকমে দিন পার করতে শুরু করল। আজ বড্ড দেরি হয়ে গেল। কি ব্যাপার বাসারা, তোরা এমন শুকনো মুখে বসে আছিস, কি হয়েছে? খুব খিদে পেয়েছে মা। তোদের জন্য রাখা খাবার খাসনি তোরা? কি করে খাবো মা, আমাদের তো চোখের আলো নেই। আচ্ছা মা, পৃথিবী দেখতে কি খুব সুন্দর, এখন কি রাত নেমেছে মা নাকি দিন? জানো মা, আমার না খুব দেখতে ইচ্ছে করে। হারানের বউ নীরবে শুধু চোখের পানি ফেলে। সে ঘরে গিয়ে খাবার এনে তার দুই ছেলেকে খাইয়ে দেয়, কিন্তু তার মনে আজ অনেক চিন্তা বাসা বেঁধেছে। আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, কে দেখবে ওদের? আয় বিধাতা, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? আমাকে একটা উপায় বলে দাও। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। হারানের বউ হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল। দাওয়ায় বসে সে দেখল তার আঙিনায় একটা লেবুর চারা গাছ জন্মেছে। গাছটি দেখে সে তার দুই ছেলেকে কাছে ডাকল। মা, তোমার কি আরো অনেক কষ্ট হচ্ছে?
কিন্তু মা গো যার চোখের আলো নেই এ দুনিয়াতে তার চেয়ে হতভাগা যে আর কেউই নেই। আমরা না নিজেদের খেয়াল রাখতে পারি আর না তোমার। বাবা সুবল, বাবা ধবল, তোরা এই দাওয়া থেকে নেমে সোজা আট পা এগিয়ে যা দেখিনি। হে এবার বস বস, একটু হাত বাড়িয়ে দে। কিরে কিছু পেলি? হ্যাঁ মা, একটা ছোট্ট গাছ মনে হচ্ছে। এখানে কোথা থেকে যেন গন্ধরাজ লেবুর মতো গন্ধ আসছে। একদম ঠিক, ওটা একটা লেবুর গাছ। আমি চাই যদি আমি কখনো না থাকি তোরা এই লেবু বিক্রি করে সেই টাকায় খেয়ে পড়ে দিন পার করবি, তাই তোরা এই লেবু গাছের বিশেষ যত্ন নিবি। আমি না থাকলেও তোদের আর না খেয়ে থাকতে হবে না। তাই হবে মা। আর তোরা দুটো ভাই সব সময় গাছের দুই ডালের মতো একে অন্যের পাশে থাকবি, কখনো কেউ কাউকে ছেড়ে যাবি না। ঠিক আছে মা, তাই হবে। দেখতে দেখতে লেবু গাছটি বেশ বড় হয়ে গেল। গাছের সব ডালগুলো লেবুতে ভরে গেল। কিন্তু হঠাৎ করেই হারানের বউ মারা গেল। অন্ধ দুই ছেলে বড্ড একা হয়ে গেল। কাঁদিস না ভাই, দুই দিন হলো মা মারা গেছে, আমাদের দুজনের এতটুকু খাবারও কেউ নিল না। কিন্তু এবার আমাদের চলবে কেমন করে? আমরা যে চোখে দেখতে পাই না। লেবু গাছের লেবু বিক্রি করে। কিন্তু আমরা তো লেবু গাছ কোথায় আছে সেটা জানি, বাজার কোথায় সেটা তো জানি না। ওদিকে সার্কাসের এক জাদুকর এলো পরাণ মাঝির বাড়িতে। মাঝি, ও পরাণ মাঝি, ঘরে আছো? তুমি ওই দুই কানার লেবু গাছের নিচে দাঁড়াও, আমি আসছি। কত লেবু ধরে আছে একটা খেয়ে দেখি বরং। আরে বাহ, এমন লেবু তো আমি আমার জীবনে খাইনি, যেমন গন্ধ তেমনই এর স্বাদ। আহা, মনটা ভরে গেল গো। কিন্তু যার গাছ তাকে জিজ্ঞাসা না করে খাওয়া আমার একদম উচিত হয়নি। তোমার টাকা তো আমি দিয়ে দেব জাদুকর, বাড়ি পর্যন্ত কেন এসেছো? এই যে দেখছো গাছ ভরা লেবু, ওরা তো কানা। আমি এই সব লেবু নিয়ে বাজারে বিক্রি করে দেব, তখন তোমার সব টাকা আমি দিয়ে দেব। বেশ, তবে এক্ষুনি লেবু বিক্রি করে আমার টাকা দাও, আমার আজ এক্ষুনি টাকা চাই। ধার নেওয়ার সময় তো বড় মুখ করে বলেছিলে ফেরত দেব, এখন আপত্তি করছো কেন? ওরে মারে গেলাম রে, আহ ও হতচ্ছাড়া লেবুর কাটা, আহা ও বাবা গো। কাকা কাকা, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? এই লেবু গাছ কি তোমাদের? জি, তুমি কে? তুমি কি লেবু নিতে এসেছো? বেশ তো, নাও দুটো। আচ্ছা, তুমি বলতে পারো বাজার কোথায়? আসলে লেবু বিক্রি করে আমরা দুই ভাই একটু খাবার কিনবো, কাল থেকে আমাদের খাওয়া জোটেনি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের জিজ্ঞেস না করেই একটা লেবু খেয়েছি। তবে বিশ্বাস করো, এমন মজাদার লেবু আমি আগে কখনোই খাইনি। ও ঠিক আছে, কিন্তু তুমি কে? তোমার গলাটা তো চেনা লাগছে না। আমি সার্কাসে জাদু খেলা দেখাই, তোমার কাকা মানে ওই পরাঞ্জলি আমার কাছে নৌকা সারানোর নাম করে টাকা নিয়েছে, কিন্তু আজ নয় কাল করে চোরকির মতো ঘোরাচ্ছে। জাদুকর হয়েছে পাওনাদার। ও, তার মানে আপনি জাদুকর? জাদুকরদের তো অনেক ক্ষমতা। আপনি আমার ভাইয়ের ধবলের চোখটা ঠিক করে দিতে পারবেন? ও চোখে দেখতে পারলে ওর চোখ দিয়ে আমি পৃথিবীর আলো দেখতে পারবো। আমি অত বড় মাপের জাদুকর নই, তবে হ্যাঁ আমার একটা ক্ষমতা আছে, আমি গাছেদের কথা বুঝতে পারি। জাদুকর, আমার বাম দিকের ডাল থেকে দুটো লেবু নাও, আর ওই রস ওদের দুজনের চোখে লাগিয়ে দাও, ওরা দৃষ্টি ফিরে পাবে। তবে আমার কথা ওদের বলো না, ওরা আমাকে ভালোবেসেছে, তাই ওদের জন্য আমারও কিছু করার সময় এসেছে। এসো, লেবু নিয়ে যাও। জাদুকর গাছ থেকে লেবু নিয়ে সুবল আর ধবলের চোখে লেবুর রস লাগিয়ে দিল, আর সাথে সাথে ওরা দৃষ্টি ফিরে পেল।
ভাই আমি দেখতে পাচ্ছি পৃথিবী এত সুন্দর, এত সুন্দর আমাদের বাড়ির আঙিনা। ইস, যদি মা বাবার মুখটা দেখতে পেতাম। আমিও দেখতে পাচ্ছি ভাই, তুমি ধন্য জাদুকর, আধারে আজ আলো ফেরালে। তোমার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কিচ্ছু করিনি, সব তোমাদের লেবু গাছের দান। আর চলি, তোমরা ভালো থেকো। দৃষ্টি ফিরে পেয়ে ওরা দুই ভাই খুব খুশি ছিল।